আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 45 দিনে 45তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির আজকে আমাদের ডে 21। তো 21তম দিনে এসে আমাদের জন্য একটি খুশির সংবাদ হচ্ছে যে আমাদের প্রধান দুইটি বিষয়, অর্থাৎ যেই দুইটিকে আমরা সিলেবাসে প্রতিদিন রেখেছিলাম আমাদের রুটিনের মধ্যে, একটি হচ্ছে গণিত এবং একটি হচ্ছে ইংলিশ গ্রামার। তো 20তম দিনে এসেই আমরা মোটামুটি এই দুইটা সাবজেক্টের প্রিলিমিনারির জন্য যা যা গুরুত্বপূর্ণ ছিল সেই অংশগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, তারপরেও আপনারা এই দুটো সাবজেক্টকে একবার বাসায় চেক করে দেখবেন যে এখান থেকে আমাদের পড়ার কিছু বাকি আছে কিনা। আমি আশা রাখছি যা যা গুরুত্বপূর্ণ ছিল আমরা সবগুলোই পড়ে ফেলছি, আর আজকে থেকে আমরা ওই দুটো সাবজেক্টকে বাদ দিয়ে বাকি বিষয়গুলোর মধ্যে যা যা বাকি আছে সেখান থেকে প্রতিদিন মোট 4টা করে বিষয় পড়ব। 21তম দিনে এসে প্রিলিমিনারির জন্য আমরা ভূগোল অংশ থেকে তৃতীয় অধ্যায়টা পড়ব। তো তৃতীয় অধ্যায়ের অর্ধেক পড়া দেওয়া ছিল, হ্যাঁ, তৃতীয় অধ্যায়টাকে দুইটা ভাগে ভাগ করে অর্ধেক পড়া দেওয়া ছিল, আর বাকি অর্ধেকটা আপনারা আজকে অর্থাৎ 21তম দিনে পড়ে নেবেন। কম্পিউটারের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় বিসিএস প্রিলিমিনারির জন্য নাম্বার ব্যবস্থা। এই নাম্বার ব্যবস্থাটা অধ্যায় থেকে প্রত্যেকটা বিসিএসে 1 মার্কস তো অবশ্যই, কখনো কখনো 2 মার্কস 3 মার্কস পর্যন্ত আসে। অর্থাৎ কম্পিউটার থেকে যে 10 মার্কস পরীক্ষায় আসার কথা সেই 10 মার্কসের মধ্যে 2টা 3টা প্রশ্ন শুধুমাত্র এই নাম্বার ব্যবস্থা থেকেই আসে। এক্ষেত্রে খেয়াল করতে হবে নাম্বার ব্যবস্থার প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যে 4 ধরনের নাম্বার ব্যবস্থা আছে সেইটার রূপান্তরগুলো, তারপরে হচ্ছে 1s 2s কমপ্লিমেন্ট যে অংশটা আছে সেইটা, তারপরে এখানে হচ্ছে লজিক গেটের একটা অংশ আছে। বিশেষ করে এখান থেকে ইন ডিটেলসে যদি নাও পড়তে চান তাহলে প্রশ্নগুলোর ধরন বিগত বছরে খেয়াল করবেন এখানে। এবং এখানে আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। তো দেখা যায় যে এই 3টা যে টপিকের কথা বললাম এই 3টা টপিক থেকে কিন্তু প্রতি বছর পরীক্ষায় 2টা বা 3টার মতো, অর্থাৎ একটা প্রশ্ন তো অবশ্যই নাম্বার ব্যবস্থা থেকে, মোট 3টা টপিক মিলিয়ে দেখা যায় যে প্রায় সময় 2টার মতন প্রশ্ন চলে আসে। তাহলে কম্পিউটার থেকে নাম্বার ব্যবস্থাটা পড়লেই দেখা যাবে এই আজকের ক্লাস থেকেই, হ্যাঁ, আজকের পড়া থেকে আপনি 2 মার্কস কমন পেয়ে যেতে পারেন। ইংরেজি সাহিত্য আমরা এর পূর্বে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত পড়েছিলাম। ভিক্টোরিয়ান পিরিয়ডকে বলেছিলাম যে অর্ধেকে ভাগ করে নিয়ে প্রথম অর্ধেকটুক পড়বেন এবং বাকি অর্ধেক আমরা অন্য একটা ক্লাসে পড়বো। বিশেষ করে সেই ক্লাসে বলেছিলাম যে আপনারা লর্ড আলফ্রেড টেনিসন এবং চার্লস ডিকেন্স এই দুজন লেখককে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, আর এই যুগের অন্যান্য যে রাইটারগুলো আছে সেখান থেকে আপনারা যদি চান যে কী কী পড়তে হবে আমাদের ইউটিউব চ্যানেলের সহায়তা নিতে পারেন। সেখানে প্রত্যেকটা পিরিয়ডে কোন কোন রাইটারগুলোকে বা কতটুকু কী পড়তে হবে কী মনে রাখতে হবে সেই বিষয়ের পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড ইংরেজি সাহিত্য থেকে। এবং সবশেষে হচ্ছে আজকের আমাদের বিজ্ঞান। তো বিজ্ঞান থেকে আমরা ভৌতবিজ্ঞানটা পড়তেছি। ভৌতবিজ্ঞানের মধ্যে দেখবেন আমরা পিছনের দিকে কিছু অধ্যায় শেষ করে এসেছি ফিজিক্সের, এবং আজকে আমরা এখানে আলো, হ্যাঁ, আলো এবং আলোক যন্ত্রপাতি, তারপর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স এই অধ্যায়টা পড়ব। এটা আমরা চাইলে যে কোনো বই বা ডাইজেস্ট থেকে পড়তে পারি। এবং অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিগত বছরে এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা ভালোভাবে পড়ে ফেলবো। আর জব সলিউশনের ক্ষেত্রে আমরা প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করি, সেক্ষেত্রে আপনারা আজকের জন্য 15তম বিসিএস এবং 14তম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্নটা সমাধান করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের ডে 21। আগামীকাল অর্থাৎ নেক্সট ভিডিওতে ডে 22 নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।